वेलकम टू vedantu.com আমি শুনলাম তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখে নেওয়া যাক এবারে কোন অঙ্ক রয়েছে আমাদের কাছে সলভ করার জন্য। এখানে বলা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। a plus b plus c = 0 হলে a square by bc plus b square by ca plus c square by ab এর মান কত হবে? তাহলে দেখো যেটা আমাদের কাছে দেয়া রয়েছে a plus b plus c = 0। তাহলে এখান থেকে আমরা করে নিতে পারি যে a plus b = minus c। এবার কি করছে আমরা উভয় পক্ষে ঘন করছে, তাহলে লিখি উভয় পক্ষে ঘন করে পাই কত হবে না হয়ে যাবে a plus b তার হোল কিউব equal to minus of c তার হোল কিউব। তাহলে অর এটা সমান সমান পেয়ে যাব a কিউব plus b কিউব plus 3ab into a plus b equal to minus c এর কিউব। তাহলে দেখো এটা সমান সমান কত আসছে a cube plus b cube plus 3ab এখানে minus c equal to minus c cube। তার মানে a cube plus b cube plus c cube equal to 3abc। এবার চলে আসছি যেটা আমাদের নির্ণয় করতে বলেছে, অর্থাৎ a square by bc plus b square by ca plus c square by ab সমান সমান এটার এলসিএম করলে হয়ে যাবে a b c। তাহলে হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এবার a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের ভ্যালু আমাদের কাছে আগে থেকে করা রয়েছে, সেটা হচ্ছে 3abc বাই কত হচ্ছে abc। তার মানে এটা সমান সমান কত হবে? এটা সমান সমান হবে 3। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অতএব সঠিক উত্তরটি হবে কোন অপশনটা? অপশন ডি 3, এটাই হচ্ছে আনসার। vedantu.com ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাদের ধন্যবাদ। গণিতের এই রকমই নানান সমস্যা সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।